আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন মৌ চাষ করতে চাচ্ছেন বা যাদের আগ্রহ আছে, তারা মৌ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং খুবই অল্প অর্থায়নে আপনারা মৌ চাষটি শুরু করতে পারেন। এবং এই মৌ চাষটি যারা বেকার আছে, যারা কর্মহীন আছেন, তারা মৌ চাষটি করতে পারেন। আরও অনেক খামারি ব্যবসা আছে, কিন্তু আমি মৌ চাষের বিষয়টি সাজেস্ট করতেছি কেন, কারণ হচ্ছে আপনারা যখন নতুন অবস্থায় এই মৌ চাষ শুরু করবেন, তখন সিজনের মাঝপথেই আপনাদের যে টাকাটি বা যে অর্থ এই মৌ চাষের পিছনে ব্যয় করবেন, সিজনের অর্ধেক পথেই আপনাদের টাকাটি চলে আসবে। কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকেই এই মৌ চাষিদের সিজন শুরু হয়, আর যখনই সিজন শুরু হয় তখনই খুবই অল্প সময়ের ভিতরেই মধু সংগ্রহ করা যায়। আর যখনই আপনারা মধু সংগ্রহ শুরু করবেন, তখনই আপনাদের অর্থ আপনাদের হাতে চলে আসবে। তাই আমি সাজেস্ট করি যে আপনারা এই মৌ চাষ বেকার না থেকে মৌ চাষটি শুরু করতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকেই মৌ চাষিদের সিজন শুরু। আপনি যদি নতুন অবস্থায় মৌ চাষ শুরু করতে চান, তাহলে এখনই মোক্ষম সময়। কারণ হচ্ছে যখন আপনারা ফুল সিজনটা একটি মৌ খামারের সঙ্গে থাকবেন, তখন আপনাদের ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কোথায় কিভাবে কি মাঠ করতেছে এবং কি মধু সংগ্রহ করতেছে এবং কিভাবে মধু সংগ্রহ করতেছেন এবং কি সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে আপনাদের এই খামারের যিনি পরিচালক আছেন এবং যিনি প্রোপ্রাইটার আছেন, তিনি আপনাকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন। তাই আমি সাজেস্ট করব যে আপনারা নতুন অবস্থায় যদি মৌ চাষ শুরু করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো মুহূর্তে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মৌ খামার এবং মৌ বক্স সংগ্রহ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমাদের খামারের সঙ্গে চাইলে আপনারা সময় দিতে পারেন, যাতে আপনারা শিখতে পারেন। প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা কাজ এবং প্রতিটা খামার যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই ট্রেনিং নেওয়ার বা জানা এবং পরিচর্যার বিষয় রয়েছে। যদি আপনারা খামারের সঙ্গে থাকেন, তাহলে মৌ চাষ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে। যখনই আপনারা একটা সিজন সময় দিবেন, তখন আপনাদের আর সময় দিতে হবে না, কারণ আপনারা এক সিজনই একটি খামারে যখন সময় দিবেন, তখন এর যে টার্নিং বা যেসব কাজ রয়েছে সেগুলো আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন বা শিখে নিতে পারবেন। তাই যারা আমরা বেকার রয়েছি, তারা চাইলে এখনই আমরা যোগাযোগ করে যে কোনো খামার থেকে বা রাকিব মৌ খামার থেকে আমাদের মোবাইল নাম্বার বা যোগাযোগের জন্য ব্যবস্থা রয়েছে, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করে যাব, যাতে আপনারা মৌ খামার গড়ে তুলতে পারেন। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন মৌ চাষ করতে চাচ্ছেন বা যাদের আগ্রহ আছে, তারা মৌ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এবং খুবই অল্প অর্থায়নে আপনারা মৌ চাষটি শুরু করতে পারেন।
এবং এই মৌ চাষটি যারা বেকার আছে, যারা কর্মহীন আছেন, তারা মৌ চাষটি করতে পারেন। আরও অনেক খামারি ব্যবসা আছে, কিন্তু আমি মৌ চাষের বিষয়টি সাজেস্ট করতেছি কেন, কারণ হচ্ছে আপনারা যখন নতুন অবস্থায় এই মৌ চাষ শুরু করবেন, তখন সিজনের মাঝপথেই আপনাদের যে টাকাটি বা যে অর্থ এই মৌ চাষের পিছনে ব্যয় করবেন, সিজনের অর্ধেক পথেই আপনাদের টাকাটি চলে আসবে। কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকেই এই মৌ চাষিদের সিজন শুরু হয়, আর যখনই সিজন শুরু হয় তখনই খুবই অল্প সময়ের ভিতরেই মধু সংগ্রহ করা যায়, আর যখনই আপনারা মধু সংগ্রহ শুরু করবেন তখনই আপনাদের অর্থ আপনাদের হাতে চলে আসবে। তাই আমি সাজেস্ট করি যে আপনারা এই মৌ চাষ বেকার না থেকে মৌ চাষটি শুরু করতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকেই মৌ চাষিদের সিজন শুরু। আপনি যদি নতুন অবস্থায় মৌ চাষ শুরু করতে চান তাহলে এখনই মোক্ষম সময়, কারণ হচ্ছে যখন আপনারা ফুল সিজনটা একটি মৌ খামারের সঙ্গে থাকবেন তখন আপনাদের ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন হবে না। কোথায় কিভাবে কি মাঠ করতেছে এবং কি মধু সংগ্রহ করতেছে এবং কিভাবে মধু সংগ্রহ করতেছেন এবং কি সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে আপনাদের এই খামারের যিনি পরিচালক আছেন এবং যিনি প্রোপ্রাইটার আছেন তিনি আপনাকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন। তাই আমি সাজেস্ট করব যে আপনারা নতুন অবস্থায় যদি মৌ চাষ শুরু করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো মুহূর্তে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মৌ খামার এবং মৌ বক্স সংগ্রহ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমাদের খামারের সঙ্গে চাইলে আপনারা সময় দিতে পারেন, যাতে আপনারা শিখতে পারেন। প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা কাজ এবং প্রতিটা খামার যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেরই ট্রেনিং নেওয়ার বা জানা এবং পরিচর্যার বিষয় রয়েছে। যদি আপনারা খামারের সঙ্গে থাকেন তাহলে মৌ চাষ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে। যখনই আপনারা একটা সিজন সময় দিবেন তখন আপনাদের আর সময় দিতে হবে না, কারণ আপনারা এক সিজনই একটি খামারে যখন সময় দিবেন তখন এর যে টার্নিং বা যেসব কাজ রয়েছে সেগুলো আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন বা শিখে নিতে পারবেন। তাই যারা আমরা বেকার রয়েছি তারা চাইলে এখনই আমরা যোগাযোগ করে যে কোনো খামার থেকে বা রাকিব মৌ খামার থেকে আমাদের মোবাইল নাম্বার বা যোগাযোগের জন্য ব্যবস্থা রয়েছে, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করে যাব যাতে আপনারা মৌ খামার গড়ে তুলতে পারেন। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্ত।